শহরে আছি। আমার প্রতিবেশীর পক্ষ থেকে প্রশ্নটা, সে বিএসএফ এর চাকরি করে ভারতের, কি করে জোরে তো বলো। বিএসএফ এর চাকরি করে ভারতীয় বর্ডার ফোর্স, শব্দটা আমি তো ক্লিয়ার যেখানে বুঝতে থাকে পারলাম না। আমার একজন প্রতিবেশী, সে বিএসএফ এর চাকরি করে ভারতীয় বিএসএফ এ চাকরি বর্ডার করে, ফোর্স, হ্যাঁ বোঝা গেছে জি। তো ওখানে যেখানে থাকে সেখানে ওর সিনিয়র যারা, ওরা ওকে ফলাত আদায় করতে দেয় না, মানে প্রকাশ্য বাধা, এক কথায় এখানে ফলাত আদায় করা যাবে না, তুমি শুয়ে থাকো বা বসে থাকো যাই করো, আমাদের এখানে থাকলে এই ঘরে এখানে ফলাত আদায় করতে তুমি পারবে না, মানে না হলে এখানে থাকা যাবে না, চলে যাও, এরকম বলছে। তো ওর জানতে চাইছে যে আমি কি চুপে চুপে বা লুকিয়ে একাকী এরকম ভাবে, মানে যারা বুঝতে না পারে ইশারায় এরকম ভাবে সে সে কি ফলাত আদায় করতে পারবো, নাকি ওখান থেকে চাকরিটা ত্যাগ করে চলে আসাটা আমার উত্তম হবে, এটা জানতে চাইছে। সালাত আদায় অবিবাহিত করতে ছেলে, দেয় না, সালাত আদায় করতে দেয় না, আর চাকরি করতে থাকবে, আর সেখানে ইশারাতে শুধু সালাত করে এক একবারের ব্যবহার হয় সেটা আলাদা কথা, কিন্তু এটা তার কন্টিনিউ, তার এরকম লাইফ মাসকে মাস বছরকে বছর এরকম জীবন যাপন যায় না কোনো মুসলিম। হ্যাঁ, আল্লাহর জমিনে এত সংকীর্ণ হয়ে যায়নি, আর রিজিকের দ্বার এত সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সুতরাং এরকম চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হয় যাইজ না।